সারা দেশের সাথে রাজ্যেও শীতকালীন চাষাবাদ শুরু হয়েছে। এ সময় কৃষিকাজে কৃষকদের সাহায্য সহযোগিতা করার জন্য দেশের সবকটি জেলায় রবি ক্যাম্পিং নামে এক অনুষ্ঠান হাতে নিয়েছে কৃষি কল্যাণ দপ্তর। এরই অঙ্গ হিসেবে সোমবার খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে জেলা ভিত্তিক রবি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, কৃষি দপ্তরের উপ অধিকর্তা বিশ্বজিৎ দাস, উদ্যান বিভাগের উপ অধিকর্তা শবেন্দ্র দেববর্মা, জেলার সমস্ত কৃষি দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে কৃষকদের শীতকালীন চাষাবাদ কিভাবে সফল করে তোলা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় জানান, রাজ্য সরকার কৃষকদের জন্য জেলা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে আধিকারিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের ধন্যবাদ জানান জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। আজকে খোয়াই জেলার এগ্রিকালচারের যে আমাদের জেলা অফিসে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে যে বৈঠক, সেখানে ডিস্ট্রিক্ট লেভেল রবি ক্যাম্পেইনিং 2024-25 নিয়ে একটা আলোচনা চক্র, এখানে আমরা যাদেরকে ডেকেছি অর্থাৎ আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যাদেরকে ডেকেছেন তাদের উপস্থিতি একদম 100%ই প্রায় বলবো। আজকে আমরা এ নিয়ে আলোচনা করব, ত্রিপুরা রাজ্যে যে একটা বিকাশমুখী সরকার, যে একটা জনকল্যাণকামী সরকার, যে সরকারটা একদম রাজ্য থেকে জেলা, জেলা থেকে পঞ্চায়েত সমিতি হয়ে যে জনগণের কাছে যে পরিষেবা দিতে চাইছেন সেগুলি এই দপ্তরের আধিকারিকদের মাধ্যমে, আমরা যারা জনপ্রতিনিধি আছি সবার মাধ্যমে আমরা জনগণ পর্যন্ত পৌঁছে দিতে চাইছি। কারণ এই সরকারটা অন্ত্যোদয়ের সরকার, জনগণের সরকার, গরিব মেহনতি মানুষের সরকার। সেই লোকগুলিকে যেভাবে সরকার চাইছেন সেভাবে এগ্রিকালচার দপ্তর থেকে জল, ওয়াটার রিসোর্স বলুন, এবং বীজ দেওয়া থেকে শুরু করে সার দেওয়া, অর্থাৎ বন্টন ব্যবস্থা এত সুন্দরভাবে চলছে সেটা বলা বাহুল্য, সেটা এই জেলার সমস্ত আধিকারিকগণকে প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি দপ্তরের উপ অধিকর্তা বিশ্বজিৎ দাস এবং উদ্যান বিভাগের উপ অধিকর্তা শবেন্দ্র দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।